সুদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কেও 29 জুলাই সবুজ মেরুন। মোহনবাগান দিবস উপলক্ষে শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতীক ও লোগোয় সেজেছে ঐতিহ্যের টাইম স্কোয়ার। ডোনাল্ড ট্রাম্পের দেশে নিউ ইয়র্ক সিটির টাইম স্কোয়ারে ন্যাসডাকের বিলবোর্ডে শোভা পেল গঙ্গাপাড়ের ক্লাবের ঐতিহ্যের লোগো। বাগান সমর্থকদের কাছে আজকের দিনটা সত্যি গর্বের। ইতিহাসের টাইম স্কোয়ারে মিলে গেল ঐতিহ্যের মোহনবাগান, কলকাতা মিলে গেল মার্কিন মুলুকের নিউ ইয়র্কে। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস বলেন, দিনটা সত্যিই গর্বের। শতাব্দী পেরোনো ক্লাবের বিভিন্ন মুহূর্তের কোলাজ জায়গা পাবে ইতিহাসের টাইম স্কোয়ারে। মোহনবাগান দিবসে এর থেকে আনন্দের আর কি হতে পারে? লকডাউনের কারণে এবারের মোহনবাগান দিবস পুরোপুরি ভার্চুয়াল। অন্যবারের মতো শতাব্দী প্রাচীন ক্লাবে আনাগোনা থাকবে না লক্ষ লক্ষ সদস্য সমর্থকদের। মোহনবাগান কর্তারা তবু চেষ্টার ত্রুটি রাখেননি, দিনভর ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তবু কোথাও একটা আক্ষেপ আফসোস কাজ করছিল সমর্থকদের মনে, ঐতিহাসিক দিনটায় ক্লাবে যাওয়া হলো না যে। তবে মার্কিন মুলুকের টাইম স্কোয়ারে মোহনবাগান দিবসের সেলিব্রেশনের খবরে সবটাই এখন প্লাস। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।